নমস্কার, আজকে একটা খুব সুন্দর বিষয় নিয়ে দু চার কথা বলবো। আপনার কি রাগ বেশি, একটুতেই রেগে যান? তাহলে আজকে আপনাকে নিয়ে হয়তো আলোচনাটা। দেখুন, রাগি মানুষ মানেই সে খারাপ মানুষ এটা নয়, রাগি মানুষেরও ভালো গুণ আছে। অনেক মেয়ে আছে একটুতেই রেগে যায়, অনেক ছেলে আছে একটুতেই উনি বাপ রে বাপ। আজকে তাদের নিয়ে দু চার কথা বলবো, রাগি মানুষের ভালো গুণগুলো। আসলে আমরা মন্দটাকে নিয়েই বেশি আলোচনা করি, চর্চা করি, সেটা নয়। আমাদের ভালো জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে। প্রতিটা মানুষের মধ্যে যে আমাদের এই বিষটাতেও সুন্দর দেখার প্রবণতা আর কি, আমরা যত অন্যের ভালো গুণগুলো নিয়ে চর্চা করব, আমাদের নিজেদের মধ্যে ভালো গুণগুলো অচিরে ফুটে উঠবে। তো ভালো মানুষের ভালো গুণ, প্রথম গুণ কী বলুন তো? আমি যাকে সামনেও খারাপ বলি, পেছনেও খারাপ বলি, আমার ব্যবহার অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু এই কপটতা, ছাড়োরে মন কপট চাতুরী, এই কপট চাতুরিটা ছাড়তে হবে। কিছু মানুষ আছে সামনে খুব মিষ্টি কথা বলে, কিন্তু পিছনে সেই লোকটাই আপনার বদনাম করে, এমন ব্যবহারের দরকার নেই। কপট হয়ে কোনো লাভ নেই, বরং এই রাগি মানুষের একটা ভালো গুণ হচ্ছে কপটতা নেই। দ্বিতীয় কথা, রাগি মানুষদের আর একটা গুণ, কিছু রাগি মানুষ এমন আছে যারা ঠান্ডা মাথায় বুঝতে পারে। মাথা গরম হয়ে গেছিলো, ধৈর্যের অভাব হতে পারে, কিন্তু ঠান্ডা মাথায় বুঝতে পারে, বুঝে আমার এই কাজটা অনুচিত, নিজেকে নিজে কন্টিনিউয়াসলি কাউন্সেলিং করলে তারা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে। আর কি, এরা খারাপ মানুষ বলবো না, রাগের মাথায় করে ফেলেছে, কোনো একটা কথা বলে ফেলেছে, পরে তো ক্ষমা চাইছে। তৃতীয় গুণ দেখুন, এই রাগি মানুষের কপটতা নেই, আবার এই ধৈর্য হারিয়ে দু চার কথা বলে ফেলে, কিন্তু যারা বুঝতে পারে তাদের জন্য বলবো যে নিয়ত অভ্যাস করা। আপনার রাগকে কন্ট্রোল করতেই হবে তো আপনাকে, রাগ কখনো ভালো জিনিস নয়, আত্মবিনাশক। কন্ট্রোল থাকার দরকার, রাগের যেমন প্রয়োজন আছে জীবনে, ঠিক তেমন কন্ট্রোল থাকার দরকার। তাই এটাকে কন্ট্রোল করে নিয়ে আমার মনে হয় এটা নিয়ত অভ্যাস, প্রতিদিন আত্মবিশ্লেষণ করা, আমার কোন কাজটা ঠিক হয়নি। জীবনে অনেক ঘটনা দুর্ঘটনা, অনেক কথা বলা হয়ে যায়, সবগুলোকে মনে রাখবে, একটু কন্ট্রোল করে নিয়ে সামনের দিকে এগোতে হবে। ভালো থাকুন, নিজেকে কন্ট্রোল করতে শিখুন, নিজের বাজে স্বভাবটাকে, বাজে অভ্যেসটাকে ঘৃণা করতে শিখুন, আপনি জয়ী হবেন। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি।